নমস্কার ভিউয়ার্স, আমি দেবলীনা। আমার ইউটিউব চ্যানেল গোলমরিচে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি একটা নতুন আমোদি মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আমোদি মাছের পাতলা ঝোল বানিয়ে দেখাবো। আমোদি মাছের এই ঝোলটা পাতলা হলেও কিন্তু খেতে ভালো লাগে। এখানে আমি আমোদি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর মাথাটাও কিন্তু এখানে আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু যখনই আমোদি মাছ রান্না করি তখন আমোদি মাছের মাথাটা এইভাবে ছাড়িয়ে নিই, তবে আপনারা যদি কেউ মাথাটা রাখতে চান সেক্ষেত্রে মাথাটা রেখেও কিন্তু রান্না করতে পারেন, এতে কিন্তু কোনো টেস্টের চেঞ্জ হবে না। এবার আমি কড়াইতে একটু বেশি পরিমাণেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার আমি ভেজে নেব, তবে মাছগুলো কিন্তু একসাথে আমি দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নেব। এরপরে যে বাদবাকি মাছগুলো আছে সেই মাছগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব। মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেই আমি হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খান সেই আন্দাজে লঙ্কার গুঁড়োটা দেবেন। আর এই সময় কিন্তু যাতে মশলাটা পুড়ে না যায় তাই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখছি, আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যখন তেলটা বেরিয়ে যাবে মশলা থেকে সেই সময় আমি ঝোলের জন্য আরটু বেশি পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যখন ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আমোদি মাছগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। একদম অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা রেডি করে নেওয়া যায়। মাত্র দুটো মশলা, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়। ঠিক নামাবার আগে এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে দিলাম। মাঝখান থেকে চিরে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার আলাদা একটা টেস্ট এই ঝোলের মধ্যে পাওয়া যায়, তাই এইভাবে আমি লঙ্কাটা দিয়ে দিলাম। সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে গেল আমার আমোদি মাছের ঝোল। এইভাবে একবার আমোদি মাছের পাতলা ঝোল আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, গরম ভাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আর অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে রেসিপিটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের সপ্তাহে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।